পরীক্ষা শুরু সকাল 11টায়, তাই নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন শিক্ষার্থীরা। পাঁচটি ইউনিটের মধ্যে ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ছিল আজ। কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখেই করা হয় আসন বিন্যাস। পরীক্ষার্থীরাও জানায় সন্তোষ। ভিতরে অবস্থা ভালোই ছিল, দূরত্ব বজায় রেখে এক্সাম হয়েছে আর কি। স্বাস্থ্যবিধি মেনে মানে অনেক ফাঁকা ফাঁকা দূরে দূরে বসে সবাই পরীক্ষা দিয়েছে। প্রশ্ন লেভেল মোটামুটি ভালো ছিল, দেন রিটেন সাইডটা একটু আগের বছর থেকে একটু ডিফিকাল্ট হয়েছে আর কি। এর আগে পরীক্ষা শুরুর মুহূর্তেই কার্জন হল কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার সব আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আশাব্যঞ্জক যে বিষয়টি সেটি হলো একেবারেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সাথে যেভাবে যায়, আমাদের একটি গ্রহণযোগ্য বিশ্বস্ত যে পরীক্ষা যেভাবে হয় সেই সুনাম সেই মর্যাদা সেটি সমুন্নত রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা 2020-2021 সেটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। ক ইউনিটে 1,815টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 1,17,957 জনের। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।